দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জেসিকা। এই মাত্র পাওয়া খবর, সুপারস্টার শাকিব খান তিনি বুবলির কন্যা সন্তানের বাবা হয়েছেন। গেল এক বছর আগে নায়িকা বুবলি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সুদূর আমেরিকাতে। এই খবরটি একটু আগে প্রকাশ করেছেন শাকিব খানের এক শুভাকাঙ্ক্ষী সাংবাদিক। দর্শক, কোনো রহস্য না করে আপনাদেরকে খবরটা জানিয়ে দিই। গতকাল থেকেই যারা সিনেমা প্রেমী মানুষ এবং বাংলাদেশে যারা বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের খোঁজ রাখেন, শাকিব খানের ভক্ত এবং কিং খান হিসেবে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত, তার ভক্তরা জানতে চান যখন বুবলি তার বেবি বাম্পিমের ছবি প্রকাশ করলো এবং তার সন্তানের বিষয়ে নিয়ে মুখ খুললো এবং তিনি রহস্য রেখে দিয়েছেন, তিনি বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেছেন যে অথেন্টিক তথ্য, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একদম দায়িত্বশীল সূত্র থেকে পাওয়া তথ্য, সেই তথ্য হলো বুবলি এবং শাকিব খান। গত বছর সন্তান হয়েছে, মেয়ে হয়েছে আমেরিকায়, এটা গত বছরের ঘটনা। ইতিমধ্যে মেয়ে জন্ম নিয়েছে, মেয়ের বয়স এক বছর হতে চলল। আমেরিকাতে শাকিব খানের খুবই ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার, তার ব্যবসাপাতি দেখাশোনা করেন হিমেল আশরাফ, বাংলা সিনেমার পরিচালক ছিলেন। বাংলা সিনেমার পরিচালক হিমেল আশরাফ বুবলির চিকিৎসা, বুবলির বাচ্চার জন্ম নেয়া এবং সেখানকার আমেরিকার বিষয়াদি দেখাশোনা করতেন। বুবলি সবশেষ আমেরিকা থেকে এসেছিলেন এবং মেয়ে যখন জন্ম হয়েছে তখনও বুবলি আমেরিকাতে ছিলেন। সূত্রে পাওয়া এই খবরে জানা গেছে শাকিব খানের খুব কাছের বন্ধু হিমেল আশরাফ নায়িকা বুবলির সকল হেল্প করেছেন। দর্শক, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নায়িকা অপবিশ্বাসের কপাল পুড়েছে। সুপারস্টার শাকিব খান, তিনি নায়িকা বুবলির কন্যা সন্তান জন্মদানের জন্য সেই সময় যে খবর প্রকাশ হয়েছিল $25,000 খরচ করে আমেরিকায় পাঠিয়েছেন শাকিব খান, সেই খবরটি সম্পূর্ণ সত্য। অবশেষে সুপারস্টার শাকিব খান তিনি এক বছর নায়িকা বুবলির দেখাশোনা করে সন্তানের কাছে ছিলেন আমেরিকাতে। এই 9 মাসও তিনি বুবলির সন্তানকে দেখাশোনা করেছেন এবং 9 মাস শাকিব খান বুবলি খুব কাছাকাছি ছিলেন এই বাচ্চাটির। সেই সাংবাদিক আরো বলেন, যত রকমের খরচপাতি ছিল এবং হসপিটালের খরচ এবং দেখাশোনা সবকিছু সেই সময় দেখাশোনা করেছে পরিচালক হিমেল আশরাফ। হাজার হাজার লক্ষ কোটি ভক্তের মন সুপারস্টার শাকিব খান নিমিষে ঘুরিয়ে দিয়েছে। গতকাল নায়িকা অপবিশ্বাস তার ভেরিফাইড ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছিলেন। সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার ভালো একটা সম্পর্ক চলছে। বর্তমানে সুপারস্টার শাকিব খানের সঙ্গে অপবিশ্বাস পুনরায় ভাবছিলেন তিনি শাকিব খানের সঙ্গে সংসার করবেন এবং তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি সিদ্ধান্তে আসবেন। তিনি কল্পনাও ভাবতে পারেননি নায়িকা বুবলিকে বিয়ে করেছেন শাকিব খান। এত বড় একটা নিউজ কিভাবে শাকিব খান লুকিয়ে রাখতে পারলো? এদিকে সুপারস্টার শাকিব খান বুবলির কন্যা সন্তানের পিতা। এই খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নায়িকা অপবিশ্বাস ভীষণ দুঃখ প্রকাশ করেছেন এবং হাউমাউ করে চিৎকার করে কাঁদছেন। তিনি ভাবতেও পারেননি তার জীবনে এই ধরনের একটা চেঞ্জ আসতে চলেছে। নায়িকা অপবিশ্বাস কেঁদে কেঁদে বলেন, আমি শাকিবের সবকিছু মেনে নিতাম যদি দেখতাম শাকিব অন্য কোনো মেয়েকে বিয়ে করেছে, কিন্তু বুবলিকে বিয়ে করাটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। মনে হচ্ছে আমার শত্রুরই জয় হলো। আমি ভেবেছিলাম শাকিবের সকল অপরাধ আমি ক্ষমা করে দিব, কিন্তু আমার সন্তানকে এখন থেকে আমি আর শাকিবের কাছে সেভাবে ঘেঁষতে দেব না। শাকিব কি ভেবেছে, আমি কি শাকিবকে টাকার জন্য ভালোবেসেছিলাম? না, সেটা কোনোদিনও নয়। আমি চেয়েছিলাম শাকিব তার ভুলগুলো বুঝে আবার তার সন্তানের কাছে ফিরে আসুক, আবার আমার কাছে ফিরে আসুক। বুবলি করেছে শাকিবের সঙ্গে এবং শাকিব করেছে বুবলির সঙ্গে, যেটা আমার মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। দর্শক, নায়িকা অপবিশ্বাস বর্তমানে ভীষণ কান্নায় ভেঙে পড়েছেন। এই নিউজটি প্রকাশের সাথে সাথে নায়িকা অপবিশ্বাস তিনি নিজেকে বিশ্বাস করতেই পারছেন না এবং শাকিবকেও বিশ্বাস করতে পারছেন না। দুনিয়াটা তার কাছে একদম ফাঁকা হয়ে গেছে। নায়িকা অপবিশ্বাস কেঁদে কেঁদে বলেন, আমি যদি গতকালও জানতাম যে শাকিব খান বুবলিকেই বিয়ে করেছে, তাহলে আমার সন্তানকে নিয়ে আমি কখনোই শাকিবের কাছে যেতাম না। দর্শক, সুপারস্টার শাকিব খান এ কেমন একটি কাজ করলেন যেখানে তার একটি সন্তান রয়েছে এবং প্রতিবারই তিনি সেম কাণ্ডটি ঘটিয়ে আসছেন।
নায়িকা অপু বিশ্বাসকেও বিয়ে করে 10 বছর তার সংসারটা ঠিক এভাবেই তিনি গোপনে রেখেছিলেন। এমনই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন তিনি। নতুন করে আবারও নায়িকা বুবলির প্রেমে পড়ে বুবলিকে গর্ভবতী করেছেন এবং কন্যা সন্তানের পিতা হয়েছেন এবার সুপারস্টার শাকিব খান। দর্শক, সুপারস্টার শাকিব খান যে কাণ্ডটি ঘটিয়েছেন এ সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন তারা অবশ্যই অপু বিশ্বাসের পাশেই থাকবেন এবং তাকে সান্ত্বনার বাণী দিয়ে তাকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার জন্য সান্ত্বনা বাণী দিবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশ বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন, দর্শক সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদন জগতের শীর্ষ খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।